শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সমাবেশে যাওয়ার পথে বিএনপির 12 নেতাকে কুপিয়ে জখম করল ছাত্রলীগ। সরকারের পদত্যাগ এবং সংসদের বিলুপ্তি চেয়ে এক দফা ঘোষণা বিএনপির, আতঙ্কে সরকার। প্রয়োজনে জাতিসংঘের অধীনে নির্বাচন হবে, কিন্তু শেখ হাসিনার অধীনে নির্বাচন মানা হবে না। যারা ব্যানার নামাচ্ছেন না তাদের খবর আছে, রাজনীতি একদম শিখিয়ে দেব, হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের। শেখ হাসিনা পদত্যাগ করলেই কেবলমাত্র নির্বাচন হবে, সমাবেশে বিএনপি নেতাদের হুঁশিয়ারি। আমাদেরও এক দফা শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়, বললেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ঢাকায় সমাবেশে যাওয়ার পথে টাঙ্গাইলের ধর্মারী উপজেলা বিএনপি এবং ছাত্রদলের 12 নেতাকে কুপিয়ে জখম করেছে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুর 2টায় মমেক হাসপাতালে চিকিৎসাধীন টাঙ্গাইলের ধর্মারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলা নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোর রাত 3টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিমলা বাজারের প্রধান সড়কে এই হামলার ঘটনা ঘটে। ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি প্রিন্সিপাল আজিজুর রহমান তিনি জানিয়েছেন, একটি মাইক্রোবাসে করে ধনবাড়ি থেকে ঢাকার সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে বিএনপি এবং ছাত্রদলের 12 জন নেতা রওনা দেন। বিষয়টি জানতে পেরে গোপালপুর উপজেলা সিমলা বাজারের প্রধান সড়কে ব্রেঞ্চ এবং পাশ ফেলে ব্যারিকেড দেন স্থানীয় যুবলীগ এবং ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাসটি ওই এলাকায় পৌঁছাতেই তাদের গাড়ি ভাঙচুর করে সবাইকে কুপিয়ে জখম করে। এ সময় সবার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় আহতরা ধনবাড়ি উপজেলা হাসপাতালে গেলে চিকিৎসকরা তাদেরকে মমেক হাসপাতালে রেফার করে দেন। সরকারের পদত্যাগ এবং সংসদ বিলুপ্তি চেয়ে এক দফা ঘোষণা করেছে বিএনপি। বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই এক দফা সামনে রেখেই আগামীতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি। এর অংশ হিসেবে আগামী 18 এবং 19 জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দুপুর 2টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ শুরু হয়। শুরুতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারা সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান। বিকেল 5:30টার দিকে বক্তব্য রাখেন সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা এতদিন যেসব রাজনৈতিক দল যুগপথভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, তারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আজকে আমরা একটি যৌথ ঘোষণা দেব যার যার জায়গা থেকে। আমরা প্রায় 36টি রাজনৈতিক দল এবং জোট এই সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তটি হচ্ছে যুগপথ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের এক দফার ঘোষণা। এক দফার ঘোষণায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণের ভোট অধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ এবং বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা গাবি মামলা প্রত্যাহার, তারেক রহমান সহ মামলা ফরমাইশি সাজা বাতিল সহ একাধিক দাবি তারা উপস্থাপন করেছেন। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী এবং এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকারকে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, প্রয়োজনে জাতিসংঘের অধীনে নির্বাচন হবে। বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে আল রাজি কমপ্লেক্সের সামনে সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার প্রাক্কালে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, কারণ সুষ্ঠু নির্বাচন হলে এরা আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না। আজকে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ যেসব গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ভূমিকা রাখছে, দেশের জনগণ তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। তিনি বলেন, সরকার এখন আন্দোলন নাৎসাত করার জন্য নানা ধরনের বিভ্রান্তি ছড়াবে, এ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা ছড়ানোর অপচেষ্টা করবে, তা থেকে সবাইকে সজাগ থাকতে হবে। ফরহাদ আগামী সরকার পতনের এক দফা দাবিতে আগামী 18 এবং 19 জুলাই রাজধানীতে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। এনপিপি মহাসচিব মুস্তাফিজুর রহমান পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন অনেকেই। আওয়ামী লীগের শান্তি সমাবেশ ছেয়ে গেছে ব্যানার।
ব্যানার নিয়ে নেতাকর্মীরা সামনে যেতে যেতে সমাবেশ মঞ্চ পর্যন্ত চলে যান। বিভিন্ন এলাকায় নেতাদের আনা ব্যানারে ঢাকা পড়ে যায় মঞ্চ। মঞ্চ থেকে নেতারা বারবার বললেও এসব ব্যানার সরাননি নেতাকর্মীরা। এক পর্যায়ে ব্যানার নামানো নিয়ে হুমকি দিয়েছেন নেতারা এবং বলেছেন খবর আছে, বহিষ্কার করব। এমনকি বলতে বলতে হতাশ হয়ে কেউ কেউ বলেছেন কেউ কথা শোনে না। আজ বুধবার রাজধানীর বাইতুল মুকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশে এমন ঘটনা ঘটে। এর আগেও আওয়ামী লীগের সমাবেশে ব্যানার নামানো নিয়ে নেতাদের কাকুতি মিনতি করতে দেখা গেছে। ব্যানার না নামলে বক্তব্য না দিয়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বেলা পৌনে দুইটা থেকে ঢাকা এবং এর আশেপাশের জেলা থেকে জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন থানা ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসেন। প্রতিটি মিছিলে একাধিক ব্যানার দেখা যায়, কেউ কেউ ব্যানার পিছনে রেখে ছবিও তুলেছেন। বেলা তিনটার দিকে সমাবেশ শুরু হলে মঞ্চে আসতে শুরু করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সভা শুরু হওয়ার পর থেকে মহানগর, দক্ষিণ এবং উত্তর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ব্যানার নামানোর কথা বলেন। এর আগে আওয়ামী লীগের সব দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বক্তব্যে শুরুতেই বলেছেন, আপনারা মঞ্চকে ব্যানার দিয়ে ঢেকে ফেলেছেন, আপনারা ব্যানার নামিয়ে ফেলুন। পরে দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম মাইকের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মির্জা আজম বলেন, এতবার নেতারা বলছেন এরপরও ব্যানার নামাচ্ছেন না, আপনাদের খবর আছে। তিনি বলেন, যারা ব্যানার নামাচ্ছেন না তাদের খবর আছে, তালিকা করে বহিষ্কার করব, রাজনীতি একদম শিখিয়ে দেব, ব্যানার নামান। রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন না হতে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেই কেবলমাত্র নির্বাচন হবে। সরকারের পদত্যাগ দাবিতে বুধবার রাজধানী নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা এইসব কথা বলেছেন। বেলা দুইটার দিকে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, রক্ত দিয়ে হলেও আমরা এবারে নির্বাচন প্রতিহত করব। দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না, সেই কারণে আওয়ামী লীগের আজকের সমাবেশে মানুষ নেই। আব্দুস সালাম বলেন, গত 14-15 বছরে শেখ হাসিনা কোনো কথা শোনেননি, তাই উনার এখন আর কোনো কথা বলার দরকার নাই। সরকারের কতিপয় কর্মকর্তা এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলে, তিনি তাদের সতর্ক করেছেন। সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিনও। সমাবেশে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই নির্বাচন হবে, প্রধানমন্ত্রী আপনাকে যেতেই হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দফা একটি, শেখ হাসিনার পদত্যাগ, আমাদেরও দফা একটা, শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়। বুধবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের। সমাবেশে ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কারো কর্মসূচিতে বাধা দেয় না, কারো কর্মসূচি বাধা হব না। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা দিতে আসলে প্রতিহত করা হবে। বাংলাদেশ কোনো অপশক্তির সঙ্গে আপোষ করবে না, যাদের হাতে রক্তের দাগ তাদের সাথে আপোষ বা সংলাপ নয়। তিনি আর বলেছেন, বাংলাদেশের মানুষ যে নেত্রী শেখ হাসিনা সততাকে পছন্দ করে, তিনি সারা রাত জেগে জেগে জনগণের কথা ভাবেন, আমরা এমন নেত্রীকে হারাতে চাই না। বিএনপি শেখ হাসিনার কাছে পরাজিত হবে, বেশে যাবে, এজন্য তারা শেখ হাসিনাকে চায় না। উন্নয়নে যাদের পছন্দ নয় তারা শেখ হাসিনাকে চায় না, তারা অপরাধ তিনি উন্নত করছেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি আজকেও অনেক লোক আনার চেষ্টা করেছে, স্বপ্ন দেখেছে, আগেও স্বপ্ন দেখেছিল, ওই স্বপ্ন গভীর রাতে গরুর হাটে মারা গেছে, এখনকার এক দফার স্বপ্নটাও নয়াপল্টনের কাদা পানিতে আটকে গেছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।